Welcome back to my another video. I hope you are all safe and sound by the grace of Almighty. যে সকল মানুষ ইংরেজি নিয়ে নিজের পরিচয় দিতে পারেন না, আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেলে দেখবেন এবং আজকে ভিডিও দেখার পরে আশা রাখি আপনার নিজের সম্পর্কে পরিচয় দেওয়াটা কোনো ব্যাপার থাকবে না। এবং আপনারা যারা প্রতিনিয়ত আমার সাথে চর্চা করছেন সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে স্বাগতম। আমি আশা করি যারা এখনও আমার সাথে যুক্ত হচ্ছেন না তারা যুক্ত হয়ে যাবেন খুব শীঘ্রই। এবং আমার চ্যানেলটাকে যদি আপনার ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলোকে যদি আপনি পছন্দ করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তো আজকের ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি। তো ভিডিওটা আসলে দুটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে পার্ট ওয়ান আর একটা হচ্ছে পার্ট টু। পার্ট ওয়ানে আমরা ইন্ট্রোডাকশন অ্যাবাউট মাই সেলফ, নিজের সম্পর্কে পরিচয় দিব, আর পার্ট টুতে আমরা সাম এক্সারসাইজ, কিছু আলোচনা করবো, কিছু প্র্যাকটিস করবো। তো আমরা শুরু করতে যাচ্ছি প্রথম অংশ। দেখেন আমরা জানি যে আই এম করিম, আই এম রহিম, এগুলো আমরা সাধারণত জেনারেলি বলে থাকি, কিন্তু অনেক বেশি সুন্দর হয় যদি আপনার দিস দিয়ে শুরু করেন। দিস ইজ মিস্টার করিম, দিস ইজ মিস্টার রহিম, দিস ইজ মিস্টার বল্টু। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, নামটা দিচ্ছি আমরা মিস্টার বল্টুকে। তো দিস ইজ মিস্টার বল্টু, আমি হচ্ছে মিস্টার বল্টু, আই এম ফ্রম গৌরীপুর, আমার বাড়ি হচ্ছে গৌরীপুরে। তাহলে আমার বাড়ি ঢাকা, আই এম ফ্রম ঢাকা। আমার বাড়ি খাগড়াছড়ি, আই এম ফ্রম খাগড়াছড়ি। আমার বাড়ি হচ্ছে গৌরীপুরের কোনাপাড়া গ্রামে, তাহলে আই এম ফ্রম কোনাপাড়া অ্যাট গৌরীপুর। ওকে, আপনি বলতে পারেন তাহলে আই এম ফ্রম গৌরীপুর, আমার বাড়ি হচ্ছে গৌরীপুরে। মাই ফাদার ইজ এ ফার্মার, আমার বাড়ি, আমার বাবা হচ্ছেন একজন কৃষক। অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, সেক্ষেত্রে আপনি ব্যবসায়ী হইলে, বিজনেসম্যান, যদি চাকরিজীবী হয়, সার্ভিস হোল্ডার, আপনি যে কোনোটা বলতে পারেন। তাহলে মাই ফাদার, আমার বাবা ইজ এ ফার্মার, একজন কৃষক। অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, একজন গৃহিণী। উই আর টু ব্রাদার্স অ্যান্ড টু সিস্টার। যদি আপনি হ্যাভ দিয়ে করেন, হ্যাভ দিয়ে প্রশ্ন করা, এই উত্তরটা দেওয়া যাবে যে আমরা দুই ভাই বোন, তাহলে উই হ্যাভ আপনি নিজেরটা বাদ দিয়ে বলবেন। আর যদি আপনি উই আর দেন তাহলে নিজেকে ধরে বলবেন, যেরকম উই আর টু ব্রাদার্স অ্যান্ড টু সিস্টার। যদি আপনি সহ হন তাহলে সেক্ষেত্রে আপনি উই আর দিলে নিজে সহ বলতে পারবেন। আর যদি হ্যাভ দেন তাহলে উই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড টু সিস্টার্স। ওকে, তাহলে উই আর টু ব্রাদার্স অ্যান্ড টু সিস্টার, আমরা হচ্ছে দুই ভাই এবং দুই বোন। আমি প্রথম সন্তান, আই এম দ্য ফার্স্ট চাইল্ড। আমি দ্বিতীয় সন্তান, আই এম দ্য সেকেন্ড চাইল্ড। আমি হচ্ছে দ্বিতীয় সন্তান, আমি তৃতীয় সন্তান। আই এম দ্য থার্ড চাইল্ড অফ মাই প্যারেন্টস, আমি পিতামাতার কত নম্বর সন্তান? দ্বিতীয়। তাহলে আই এম দ্য সেকেন্ড চাইল্ড অফ মাই প্যারেন্টস। আমি শেষ করেছি, আই হ্যাভ কমপ্লিটেড। আমি করেছি, আই হ্যাভ ডান। আমি পাস করেছি, আই হ্যাভ পাসড। আপনি যে কোনোভাবে বলতে পারেন। তাহলে আই হ্যাভ কমপ্লিটেড, আমি শেষ করেছি এম এ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। আই এম ভেরি পাংচুয়াল, আমি খুব সময়নিষ্ঠ, ডিউটিফুল কর্তব্যপরায়ণ অ্যান্ড অনেস্ট সৎ। এবং আপনি ডিউটি ডিলিজেন্ট বলতে পারেন, অর্ধবসী। আপনি নিজের সম্পর্কে আরও কিছু বলতে পারেন, দ্যাটস অল অ্যাবাউট মি, এই আমার ছিল এই পর্যন্তই। আরেকবার, দিস ইজ মিস্টার বল্টু, আই এম ফ্রম গৌরীপুর, আমার বাড়ি হচ্ছে গৌরীপুরে। মাই ফাদার ইজ এ ফার্মার, আমার বাবা হচ্ছে একজন কৃষক। মাই মাদার ইজ এ হাউস অফ, একজন গৃহিণী। উই আর টু ব্রাদার্স অ্যান্ড টু সিস্টার্স। আমি বাবার প্রথম সন্তান, আই এম দ্য ফার্স্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস। আমি বাবার দ্বিতীয় সন্তান, আই এম দ্য সেকেন্ড চাইল্ড অফ মাই প্যারেন্টস। আমি শেষ করেছি, হ্যাভ কমপ্লিটেড। আমি করেছি, হ্যাভ ডান। আমি পাস করেছি, হ্যাভ ফার্স্ট। হ্যাভেসের সাথে সবসময় কেউ বিচি হয়। আমি দেখেছি, হ্যাভ সিন। আমি খুলেছি, হ্যাভ অপেন্ড। আমি লিখেছি, হ্যাভ রিটেন। তাহলে আমি শেষ করেছি, আই হ্যাভ কমপ্লিটেড। কী শেষ করেছি? এম এ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। আপনি যদি কেউ বিএ পাস করে থাকেন, আই হ্যাভ কমপ্লিটেড বিএ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। আপনি যদি কেউ বিএসসি করে থাকেন, আই হ্যাভ কমপ্লিটেড বিএসসি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। আপনি যে কোনোটা বলতে পারেন। তো আই এম ভেরি পাংচুয়াল, আমি খুব সময়নিষ্ঠ, ডিউটিফুল কর্তব্যপরায়ণ অ্যান্ড অনেস্ট সৎ। দ্যাটস অল অ্যাবাউট মি, এই পর্যন্ত আমার সম্পর্কে। অথবা দিস ইজ ইট অ্যাবাউট মি, অথবা দ্যাটস অল, অথবা দ্যাটস ইট অ্যাবাউট মি। আপনি যে কোনো বলতে পারেন। আশা রাখি আপনাদের নিজেই পরিচয় দিতে আর কখনোই সমস্যা হবে না। আপনি দুইবার বা তিনবার এটা পড়বেন এবং একই সাথে বাসায় নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে একটু প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন নিজের সম্পর্কে কেউ যদি কোনো ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করে, আপনি সাথে সাথে বলে দিতে পারবেন। এবং আমি বিশ্বাস করি আপনারা শিখছেন, এবং আপনারা শিখছেন, এবং আপনারা শিখছেন। আমি বিশ্বাস করি আপনার এই চর্চাটাকে আপনাকে প্রতিনিয়ত এগিয়ে নিতে সাহায্য করছে। তো আমরা পার্ট টুতে চলে যেতে চাই, যেখানে সাম এক্সারসাইজ, আমরা কিছু আলোচনা করব, কিছু চর্চা করব। তো এখানে কয়েকটা সাবজেক্ট দেওয়া আছে। দেখেন, আই মানে হচ্ছে আমি, উই মানে হচ্ছে আমরা, হি মানে হচ্ছে সে মানে হচ্ছে সে, ইট মানে হচ্ছে এটা, দে মানে হচ্ছে তারা, এই দুটো নাম। তো সাম ভার্বস আছে কিছু, একটা হচ্ছে লার্ন মানে শেখা, প্লে মানে খেলা, ওপেন মানে খোলা, স্লিপ মানে ঘুমানো, টক মানে কথা বলা। তো আপনারা দেখেন এই বাক্যগুলোর সাথে আমি কী করে অ্যাড করে দিয়েছি, বাংলা অ্যাড করে দিয়েছি। তো একটা বিষয় দেখেন, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা বাক্যে দেখেন ভার্বের একটু চেঞ্জ হবে, আর সবগুলো কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। আশা রাখি এগুলো আপনি প্র্যাকটিস করলে আপনার নিজের ইংরেজি ডেভেলপমেন্ট করবে। তাহলে ইউ গো, তুমি যাও, ইউ আর গোয়িং, তুমি যেতেছ। তাহলে এখানে এম হইতে পারে, ইজ হইতে পারে, আর হইতে পারে, ভার্বের সাথে কী হবে? আইএনজি। তাহলে সে আসতেছে, হি ইজ কামিং, সে যেতেছে, হি ইজ গোয়িং, আমি যেতেছি, আই এম গোয়িং, তারা যেতেছে, দে আর গোয়িং। তো তারা গিয়েছে, দে হ্যাভ গান, তারা এসেছে, দে হ্যাভ খাম। হ্যাভেজের সাথে সবসময় কী হয়? বিচি হয়। তো তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, ভার্বের কি পাস্ট টেন্স লাগবে। তো তুমি যাইতেছিলে, ইউ আর গোয়িং। তো ইউ উইল গো, তুমি যাবে, তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তাহলে ক্যান মানে কি? পারা। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। তাহলে কুড মানে পারতে, তাহলে ইউ কুড গো, তুমি যেতে পারতে।
উইল মানে আপনারা জানেন ভবিষ্যৎ বোঝায়, যেরকম ইউইল গো তুমি যাবে, কিন্তু ইউড গো মানে যেতে, তাহলে ইউড গো তুমি যেতে, ইউড কাম তুমি আসতে, ইউড রাইট তুমি লিখতে। মে মানে হচ্ছে পারা, আমরা জানি ক্যান অর্থ পারা, মে অর্থ পারা, কিন্তু ক্যানটা এবং মেটার মধ্যে একটু ডিফারেন্স আছে। মে ক্যান অর্থ পারা সামর্থ্য, আর মে অর্থ আমি যেতেও পারি আসতেও পারি বা লিখতে পারি। আই মে কাম আমি আসতে পারি নাও আসতে পারি, আই মে গো আমি যেতে পারি আবার নাও যেতে পারি, আই মে রাইট আমি লিখতে পারি আবার নাও লিখতে পারি। তো মাইট মানে হচ্ছে পারতাম, তাহলে ইউ মাইট গো তুমি যেতে পারতে, ইউ মাইট কাম তুমি আসতে পারতে। তো শোড মানে হচ্ছে উচিত, তাহলে ইউ শোড গো তোমার যাওয়া উচিত, আই শোড গো আমার যাওয়া উচিত, আই শোড কাম আমার আসা উচিত, আই শোড সি আমার দেখা উচিত, ইউ শোড কাম তোমার আসা উচিত। তাহলে শোড হ্যাজ সাথে যখন হ্যাভ হয় তখন এটা অর্থ প্রকাশ করে উচিত ছিল। এটার সাথে দেখেন বারবার কী লাগবে, বি থ্রি, তাহলে ইউ শোড হ্যাভ গান তোমার যাওয়া উচিত ছিল, তোমার আসা উচিত ছিল, ইউ শোড হ্যাভ কাম কেম কাম, তোমার লেখা উচিত ছিল, ইউ শোড হ্যাভ রাইট রোট রিটার্ন তোমার লেখা উচিত ছিল, তোমার দেখা উচিত ছিল, ইউ শোড হ্যাভ সিন। তো বারবার সবসময় কী লাগবে এটার সাথে বি থ্রি, তাহলে তোমার উচিত ইংরেজি হচ্ছে শোড আর তোমার উচিত ছিল শোড হ্যাভ। আপনারা মনে রাখবেন মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার অডিয়েন্স, আপনারা শুনছেন এবং আপনারা শিখছেন, আমি বিশ্বাস করি আমার ভিডিওটা অবশ্যই আপনার ভালো লাগবে। তো মাস্ট মানে অবশ্যই, ইউ মাস্ট গো তুমি অবশ্যই যাবে, আর তাহলে আমি অবশ্যই যাবো, আই মাস্ট গো আমি অবশ্যই লিখবো, আই মাস্ট রাইট। তাহলে তুমি একটা বিষয় আপনি খেয়াল করেন, ইউজ টু মানে অতীতকালের অভ্যাস বোঝায়, তাহলে ইউ ইউজ টু গো তুমি যেতে, ইউ ইউজ টু কাম তুমি আসতে। ওড টু মানে হচ্ছে কর্তব্য, তাহলে ইউ ওড টু গো তোমার কর্তব্য যাওয়া, ইউ ওড টু কাম তোমার কর্তব্য হচ্ছে আসা, তো ইউ ওড টু সি তোমার কর্তব্য হচ্ছে দেখা। হ্যাভ টু অর্থ হচ্ছে করতে হবে, হ্যাভ টু বা হ্যাজ টু, এখানে হ্যাভ টু হতে পারতো অথবা হ্যাজ টু হতে পারতো, তাহলে ইউ হ্যাভ টু গো তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু কাম তোমাকে যেতেই হবে। দেখেন একটা বিষয় এটা কিন্তু যেতেই হবে, হ্যাভ টু আর হ্যাজ টু যখন হবে যেতেই হবে, ইউ হ্যাভ টু কাম তোমাকে আসতেই হবে, ইউ হ্যাভ টু রাইট তোমাকে লিখতেই হবে, আর যখন আপনি উইল যুক্ত করবেন তার সাথে হ্যাভ টু তখন যেতে হবে আসতে হবে, এরকম মানে এটা একটু বেশি জোর যেতেই হবে, আর এটা হচ্ছে শুধুমাত্র যেতে হবে, ইউ হ্যাভ টু কাম তোমাকে আসতে হবে, ইউ হ্যাভ টু গো তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু রাইট তোমাকে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে লিখতেই হবে, এটা হচ্ছে লিখতে হবে, আর হ্যাড টু মানে করতে হয়েছিল বা লিখতে হয়েছিল যেতে হয়েছিল, তাহলে ইউ হ্যাড টু গো তোমাকে যেতে হয়েছিল, ইউ হ্যাড টু কাম তোমাকে আসতে হয়েছিল, ইউ হ্যাড টু সি তোমাকে দেখতে হয়েছিল। তারপরে যেটা এম টু ইউজ টু আর টু মানে যেতে হয় আসতে হয় লিখতে হয়, তাহলে ইউ আর টু গো তোমাকে যেতে হয়, ইউ আর টু কাম তোমাকে আসতে হয়। তো ওয়ার টু মানে কথা ছিল, তো ইউ ওয়ার টু গো তোমার যাওয়ার কথা ছিল, ইউ ওয়ার টু কাম তোমার আসার কথা ছিল। আমরা জানি ক্যান মানে পারা, আই ক্যান গো আমি যেতে পারি, আই মে গো আমিও যেতে পারি, আবার আই উইল গো আমি যাবো, কিন্তু উইল বি এবল এটা একটা ভিন্ন অর্থ প্রকাশ করে। দেখেন আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো আমি লিখতে পারবো, আই উইল বি এবল টু রাইট, তুমি লিখতে পারবে, ইউ উইল বি এবল টু রাইট। তো আমরা দেখেন আরও কিছু চর্চা করি এই এই শব্দগুলো দিয়ে, আমরা একটু নিচে যাই। দেখেন সাম সাবজেক্ট এইগুলো কিন্তু রয়ে গেছে, এখন আমরা লার্ন ব্যবহার করবো, লার্ন মানে শিখা এবং তার সাথে কী ব্যবহার করবো, আই। তো দেখেন আই লার্ন মানে আমি শিখি, লার্ন যেহেতু শিখা তাহলে আই লার্ন আমি শিখি, তাহলে আই এম লার্নিং আমি শিখতেছি, আমি যার বারবার সাথে আইনজি মানেই শিখতেছি, তাহলে আই এম লার্নিং আমি শিখতেছি। তো হ্যাভ অথবা হ্যাজ তার সাথে বিচ্ছু হইলে করেছি লিখেছি এরকম উচ্চারণ হয়, তাহলে আই হ্যাভ লার্নড আমি শিখেছি। দেখেন একটা বিষয় হ্যাভ অথবা হ্যাজের সাথে বারবার শিক্ষা সবসময় কী হয়, বিচ্ছু হয়, আর আমি যার অজয়ার থাকলে তার সাথে বারবার সাথে কী হয়, আইএনজি। তাহলে এটা দেখেন বারবার কি পাস্ট টেন্স দেওয়া আছে এখানে, তাহলে আই লার্নড আমি শিখেছিলাম, আই ওয়াজ লার্নিং আমি শিখতেছিলাম, ওয়াজ ওয়ার যখন বারবার সাথে আইএনজি হবে তখন শিখতেছিলাম, আসতেছিলাম, দেখতেছিলাম, তাহলে আই ওয়াজ কামিং আমি আসতেছিলাম, আই ওয়াজ ওপেনিং দ্য ডোর আমি দরজা খুলতেছিলাম, আই ওয়াজ টকিং আমি কথা বলতেছিলাম, আই উইল লার্ন আমি শিখবো, উইল মানে গো আই উইল গো আমি যাবো, আই উইল সি আমি দেখবো, ইউ উইল কাম তুমি আসবে, ইউ উইল রাইট তুমি লিখবে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড তুমি বুঝবে। তো ক্যান মানে পারা, তাহলে আই ক্যান লার্ন আমি শিখতে পারি, তাহলে আই ক্যান গো আমি যেতে পারি, আই ক্যান কাম আমি আসতে পারি, তাহলে ক্যান মানে পারার কুড মানে পারতাম, তাহলে আই কুড কাম আমি আসতে পারতাম, তাহলে আই কুড লার্ন আমি শিখতে পারতাম, আই উড গো আমি যেতাম, এই উইল মানে যাব আর উড মানে যেতাম, তাহলে আই উড গো আমি যেতাম, আই উড লার্ন আমি শিখতাম, আই উইল লার্ন আমি শিখতে পারি। এই মে অর্থ পারা, ক্যান অর্থ পারা, মে অর্থ হচ্ছে পারতেও পারি আবার নাও পারতে পারি, তাহলে আই উইল লার্ন আমি শিখতেও পারি আবার নাও শিখতে পারি। তো আই মাইট লার্ন আমি শিখতে পারতাম, এটা আসলে সম্ভাবনা বোঝায়। তো আই শোড, শোড মানে হচ্ছে উচিত, তাহলে আই শোড লার্ন আমার শেখা উচিত,
আর শুড হ্যাভ অর্থ উচিত ছিল, তাহলে আই শুড হ্যাভ লার্নড, আমার শেখা উচিত ছিল একটা বিষয়, এটার সাথে সবসময় কি লাগে, বিচি লাগে, তাহলে আই শুড হ্যাভ লার্নড, আমার শেখা উচিত ছিল। তো মাস্ট, আই মাস্ট অর্থ অবশ্যই, তাহলে আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখবো। দেখেন যেগুলোতে লেখা নেই সবগুলোকে প্রেজেন্ট ফর্ম, এগুলোতে সবগুলো প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, শুধু এখানে কি আছে ফার্স্ট ফর্ম আছে, আর সবগুলোর সাথে কি আছে প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্ম। তাহলে আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখবো, তাহলে আমি ইউজ টু মানে অভ্যাস, তাহলে আই ইউজ টু লার্ন, আমি শিখতাম, আই ইউজ টু গো, আমি যেতাম, আই ইউজ টু খাম, আমি আসতাম। আর ওর টু মানে হচ্ছে কর্তব্য, তাহলে আই ওড টু লার্ন, আমি আমার কর্তব্য শিখা, আই ওড টু গো আমার কর্তব্য যাওয়া, আই ওড টু খাম আমার কর্তব্য হচ্ছে আসা, আর হ্যাভ টু অর্থ হচ্ছে করতেই হবে, তাহলে আই হ্যাভ টু লার্ন আমাকে শিখতেই হবে, আই হ্যাভ টু গো আমাকে যেতেই হবে, আর উইল হ্যাভ টু অর্থ হচ্ছে করতে হবে, শুধু করতে হবে, করতে হবে না করতে হবে, তাহলে আই উইল হ্যাভ টু লার্ন আমাকে শিখতে হবে, আই উইল হ্যাভ টু গো আমাকে যেতে হবে, আর হ্যাড টু মানে অর্থ হচ্ছে করতে হয়েছিল। আপনার মনে রাখবেন, বারবার প্র্যাকটিস করবেন, বারবার যদি প্র্যাকটিস করেন আমার সাথে, আশা রাখি আপনার ইংরেজি ইমপ্রুভমেন্ট না ঘটে কোনো উপায় নাই। তাহলে আই হ্যাড টু লার্ন আমাকে শিখতে হয়েছিল, আর আই এম টু লার্ন আমাকে শিখতে হয়, এম টু স্টার্ট অর্থ হচ্ছে করতে হয়, মনে আছে, এম টু স্টার্ট অর্থ হচ্ছে করতে হয়, তাহলে আই এম টু লার্ন আমাকে শিখতে হয়, আই এম টু গো আমাকে যেতে হয়, হি ইজ টু কাম তাকে আসতে হয়, আর ওয়াজ টু ওয়ার টু অর্থ তো কথা ছিল, তাহলে আই ওয়াজ টু লার্ন আমাকে শিখতে হয়েছিল, কথা ছিল, শেখার কথা ছিল, আই ওয়াজ টু গো আমার যাওয়ার কথা ছিল, আর উইল বি এবল টু মানে পারবো এরকম বোঝায়, তাহলে আই উইল বি এবল টু লার্ন আমি শিখতে পারবো, আই উইল বি এবল টু গো আমি যেতে পারবো, আই উইল বি এবল টু সি আমি দেখতে পারবো। আমরা আরও কিছু চর্চায় যাই, এখন হি দিয়ে আমরা শুরু করব। হি মানে হচ্ছে সে, আমরা ব্যবহার করব কি এখানে লার্নসই ব্যবহার করব, লার্নের সাথে এস হবে, কারণ হচ্ছে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো দেখেন হি লার্নস, সে শিখে, তো হির সাথে কিন্তু কখনো এম বা আর হয় না, ইজ হয়, তাহলে হি ইজ লার্নিং, সে শিখতেছে। হি হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ তার সাথে বিচি যখন হবে তখন কী হবে, অর্থ কী হবে, এসেছে, দেখেছে, লিখেছে, এরকম, তাহলে হি হ্যাজ লার্ন, সে শিখেছে, তাহলে হি লার্ন, সে শিখেছিল, হি ইজ লার্নিং, সে শিখতেছে, দুঃখিত না, হি ইজ হবে না, এটা হবে ওয়াজ, তাহলে হি ওয়াজ লার্নিং, সে শিখতেছিল, হি ওয়াজ খামিং, সে আসতেছিল, হি ওয়াজ গোয়িং, সে যাইতেছিল, তাহলে উইল মানে করবে, হি উইল লার্ন, সে শিখবে, হি উইল খাম, সে আসবে, হি উইল গো, সে যাবে, হি উইল সি, সে দেখবে, ক্যান মানে পারা, তাহলে হি ক্যান লার্ন, সে শিখতে পারে, হি কুড গো, সে শিখতে পারতো, কুড মানে পারতো, হি কুড খাম, সে আসতে পারতো, হি কুড ওপেন দ্য ডোর, সে দরজা খুলতে পারতো, তাহলে হি উড মানে উইল মানে করবে, আর উড মানে করতাম, তাহলে তাম হি উড লার্ন, সে শিখত, মে মানে পারা, হি মে লার্ন, সে শিখতেও পারে আবার নাও শিখতে পারে, হি মাইট লার্ন, সে শিখতে পারতো, শোড মানে উচিত, তাহলে হি শোড লার্ন, তার শেখা উচিত, হি শোড গো তার যাওয়া উচিত, আই শোড গো আমার যাওয়া উচিত, আর শোড হ্যাভ অর্থ উচিত ছিল, তাহলে আই শোড হ্যাভ লার্নড আমার শেখা উচিত ছিল, আই শোড হ্যাভ গান আমার যাওয়া উচিত ছিল। তো হি মানে হচ্ছে সে, হি মাস্ট লার্ন, সে অবশ্যই শিখবে, আর মাস্টার তো অবশ্যই, তাহলে হি মাস্ট লার্ন, সে অবশ্যই শিখবে, হি মাস্ট খাম, সে অবশ্যই আসবে, ইউজ টু অর্থ হচ্ছে অতীতের অভ্যাস, তাহলে হি ইউজ টু লার্ন, সে শিখত, হি ইউজ টু কাম, সে আসতো, হি ইউজ টু গো, সে যেত, ওর তো অর্থ হচ্ছে কর্তব্য, তাহলে হি ওড টু লার্ন, তার শেখা কর্তব্য, হি ওড টু গো তার যাওয়া কর্তব্য, আর হ্যাভ টু আর হ্যাজ টু অর্থ করতে হবে, তাহলে হি হ্যাজ টু লার্ন, তাকে শিখতে শিখতেই হবে, হি হ্যাজ টু কাম, তাকে যেতেই হবে, হ্যাজ টু আর হ্যাভ টু যখন হবে তখন করতেই হবে, এরকম উচ্চারণ হবে। আর মাই ডিয়ার স্টুডেন্টস, আশা রাখি আপনারা শিখছেন, আপনারা আমার সাথে প্র্যাকটিস করেন, আপনারা যদি আমার সাথে প্র্যাকটিস করেন অবশ্যই আপনার ইংরেজির ইম্প্রুভমেন্ট না ঘটে কোনো উপায় নেই। আমি আবারও বলতে চাই, আমি আবারও আপনাদেরকে জোর দিতে চাই, আপনারা অবশ্যই থাকেন, আমার সাথে থাকেন, আপনি অবশ্যই ইংরেজি শিখতে পারছেন এবং শিখছেন। তো হ্যাড টু অর্থ করতে হয়েছিল, হি হ্যাড টু লার্ন, তাকে শিখতে হয়েছিল, হি হ্যাড টু খাম, তাকে আসতে হয়েছিল, হি হ্যাড টু গো, তাকে যেতে হয়েছিল, এম টু স্টার্ট অর্থ হচ্ছে করতে হয়, তাহলে হি ইজ টু লার্ন, তাকে শিখতে হয়, হি ইজ টু গো, তাকে যেতে হয়, তাহলে হি ওয়াজ টু লার্ন, তার শেখার কথা ছিল, হি ওয়াজ টু গো, তার যাওয়ার কথা ছিল, আর উইল বি এবল মানে পারবে, তাহলে হি উইল বি এবল টু লার্ন, সে শিখতে পারবে। একটা বিষয় দেখেন, আপনারা এই সাবজেক্ট যদি কয়টা আছে, 3, 8, 3, 6, 8, 2, 8, আটটা দিয়ে যদি বাক্য তৈরি করেন, তাহলে 22টা বাক্য আছে, আর 22-এর সংখ্যাটা কত হচ্ছে, আবার প্রত্যেকটা জায়গায় যদি বার পাঁচটা চেঞ্জ করেন সংখ্যাটা কিন্তু হিউজ হবে। আশা রাখি আপনারা প্র্যাকটিস করবেন, এবং আপনার প্র্যাকটিস আপনাকে প্রতিনিয়ত আপনার ইংরেজি শিখতে সাহায্য করবে। এই ছিল আমার আজকের এই ভিডিওতে, সবাই ভালো থাকবেন এবং ইংরেজির সাথে থাকবেন, এবং ইংরেজির ইমপ্রুভমেন্ট করবেন, ইমপ্রুভমেন্ট ঘটাবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।